গুড মর্নিং বন্ধুরা, আমি শিখাচ্ছি বাংলা ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো ইউটিউব সম্বন্ধে। দেখো, ইউটিউব থেকে আমরা যখন আমি ইউটিউবার ছিলাম না, তখন আমি ইউটিউব করতাম না, কিন্তু আমার প্রত্যেকটা দিন, ধরো আমার মেয়েকে পড়ানো ক্ষেত্রে যে এই প্রশ্নটা আমি পাচ্ছি না বই থেকে, বই প্রশ্নের উত্তরটা পাচ্ছি না, সেটা আমি ইউটিউব থেকে সার্চ করে খুঁজে আমি পেয়ে আমি আর প্রত্যেকটা মানুষই তাই। এই যে স্কুলে যে প্রজেক্টগুলো দেয়, সেই প্রজেক্টগুলো আমরা কী করি, প্রত্যেকটা প্রজেক্ট আমরা হয়তো জানি না, তো আমরা ইউটিউব দিয়ে সার্চ করছি কীভাবে করছে সেটা আমরা দেখে দিচ্ছি, দেখে বাচ্চাকে শিখিয়ে দিচ্ছি। তো ইউটিউব থেকে আমরা এইভাবে সত্যি কোনো না কোনো প্রত্যেকটা কিছু আমরা ইউটিউব থেকে দেখছি। একটা ইংলিশে প্যারাগ্রাফ, কেউ স্পোকেন ইংলিশ শিখছে, তো ইউটিউবে এমন কিছু কিছু, মানে তুমি কী চাও সেইটা প্রত্যেকটা জিনিসই তুমি ইউটিউব থেকে পাচ্ছ। তুমি বলো আজকে পূর্ণিমা, পূর্ণিমা কখন লাগছে, কখন গ্রহণ লাগছে, সব কিছুই আমরা ইউটিউব থেকে সার্চ করে পাচ্ছি। তাহলে এতটা উপকার, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ প্রত্যেকটা জিনিস আমরা ইউটিউব থেকে পাচ্ছি। তাহলে প্রত্যেকটা মানুষই উপকৃত হচ্ছে। যেমন মানে না, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞান অবশ্যই আশীর্বাদ, কারণ মানুষ কীভাবে ব্যবহার করবে সেটা নিজের কাছে। আমি যদি চাই এটাকে ভালোভাবে, ভালো হিসেবে ব্যবহার করতে, অবশ্যই সেটা আশীর্বাদই হবে, কখনো অভিশাপ হতে পারে না। তো ঠিক তেমন ইউটিউব থেকেও আমরা প্রত্যেকেই অনেক কিছুই উপকার পাচ্ছি। কোনো কিছু আমরা আগে এই বই ডিকশনারি খুলতাম, এখন আমরা কজন মানে ডিকশনারি খুলি, আমরা ইউটিউবে গিয়ে কোনো একটা ওয়ার্ডের মানে জানছি না, খুঁজে পেয়ে গেলাম। কোনো আমি অবাক হয়ে যাই, কোনো প্রত্যেকটা জিনিস কী চাও। আমি একদিন গুগল মানে জিমেলে একটা মেসেজ আমার হাটছিপ হয়ে গেছিলো, হাত লেগে হয়েছে, এবার আমি পাচ্ছি না কীভাবে হাটছিপ থেকে আনবো জানি না আমি, সেটা তো স্বীকার করতে কোনো অসুবিধা নেই। সেই জিনিসটা আমি কী করলাম, ইউটিউবে গেলাম, ইউটিউব থেকে গিয়ে হাটছিপ থেকে কীভাবে আমি আমার এই মেসেজটা পাবো সেই সিস্টেমটা আমি শিখে নিলাম। তাই আমি কেন প্রত্যেকটা মানুষ এক, তাই এর জন্য ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন একটা ছোটো ইউটিউবার, কিন্তু আমি ছোটো ইউটিউবার বলে না, আমি এটা অনেকদিন ধরে ভাবছি আমরা কীভাবে বলবো আমার কথাগুলো, যে আমরা এতটা উপকার পাচ্ছি যার মাধ্যমে প্রত্যেকটা মানুষ। এই যে স্কুলের প্রত্যেক, এখন স্কুলে এই যে এই বই এটা মানে নেই, এইটা পারা যাচ্ছে না, এটা বই নেই, এই উত্তরটা ভালো করে গোছানো নেই, এই উত্তরটা এই বইতেও নেই, আমরা তখন ইউটিউব সার্চ করছি যে খুঁজে পাচ্ছি যে এই জিনিসটা আজকে কী, আজকে কখন লোকদের লক্ষ্মী পুজো কখন লাগবে, কোন সময় লাগবে, হয়তো পঞ্জিকাতে আছে, কিন্তু আমরা ইউটিউব সার্চ করে খুঁজে বার করছি। এরকম প্রত্যেকটা জিনিস, ধর্মীয় কথা থেকে বলো, প্রত্যেকটা জিনিস, এমনি যে কোনো কিছু পড়াশোনার ক্ষেত্রে হোক, আমি একটা প্রজেক্ট স্কুল প্রজেক্ট করবো কীভাবে করবো, এই প্রত্যেকটা জিনিস আমরা ইউটিউব থেকে পাচ্ছি। প্রত্যেকটা মানুষ, এই যে অনেকে ইংলিশের সম্বন্ধে জানতো না, স্পোকেন ইংলিশ, এখন মানুষ ইউটিউব থেকে এই বিভিন্ন নেট থেকে এইগুলো জেনে শিখে নিচ্ছে, আর এইগুলো তো ভালো দিক না। তো আমরা ইউটিউব থেকে এতটাই মানে উপকার পাচ্ছি, এর জন্য ইউটিউবকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার তরফ থেকে তুমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর কবে দিয়ে ভাবছিলাম এটা বলবো, তা কীভাবে বলবো ঠিক করতে পারছি না, তা যেমন বলেই ফেলি, এই জন্য আজকে আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর ইউটিউবে মানে আমরা এই জন্যই, আমি তখন ইউটিউবার মানে ছিলাম তখন, আমি ইউটিউবে কিছু কিছু জিনিস আমি দেখতে আমার খুব কৌতূহল হয়। যেমন কি ইউটিউব থেকে আমি যাই, আমি যখন সারাদিন, যখন আমি ইউটিউব করতাম না সারাদিন, আমি ধরো কাজ করার পর রাত্রি 12টায় শুট করছি, তখন 10 মিনিট হলো, আমি কী করি ওই নেপাল এর ভিলেজ ফুড লাইভ, এগুলো লাইভগুলো আমি দেখতাম, গরিবের কত গরিব মানুষ কীভাবে তাদের জীবনযাত্রা করছে, আমার ভালো লাগবে অজানা অন্যান্য দেশের সম্বন্ধে জানা কি তাদের লাইফস্টাইলটা কীরকম, এগুলো আমরা এই এই চ্যানেলের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি খুঁজে। সে প্রত্যেকটা মানুষ যার যেটা ইচ্ছা দেখতে, যার যেটা শখ সেটা দেখতে ভালোবাসে, এইভাবেই দেখতে পাচ্ছি। আর আমি এই পরিবারে এখন সদস্য, আমি ইউটিউব পরিবারের মেম্বার, সদস্য, একজন পার্ট অফ দ্য ফ্যামিলি। তো আমি এই জন্য সত্যি খুব আমার খুব মানে হচ্ছে যে এমন একটা আমি এতে ইউটিউব পরিবারের মেম্বার হয়েছে যেখানে সব কিছু পাওয়া যায়। তুমি কী খুঁজলে কী পাবে না, তুমি কী জানতে চাও সেইটাই তুমি পাবে। কত মানুষ এভাবে শিখে যাচ্ছে, কত কিছু শিখছে, এমন তো কত কিছু আমার মেয়ের স্কুলের জন্য আমি কত কিছু খুঁজি সেইটা পেয়ে যাই, আমি শিখি ওকে শিখি। তো এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউবকে। আর আমার সঙ্গে তোমরা একমত হলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এইটুখানি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।